নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে কীভাবে আপনারা এটিএম ডেবিট কার্ড বা রুপাই ডেবিট কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন ভিডিওটি আমরা শুরু করি তো দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর পিবি জিবি রুপাই এটিএম ডেবিট কার্ড তো প্রথমে কি করতে হবে না ডেট যে ডেটে আপনি ফর্মটি জমা দেবেন সেই ডেটটি আপনি এখানে দিয়ে দিলেন তারপরে ব্রাঞ্চ আইডি এটা আপনি দেবেন না ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি আপনি এখানে দিয়ে দিলেন তারপরে দেখুন তার নিচে লেখা আছে ইউজ ব্লগ লেটার মানে আপনাকে বড়ো হাতের সব লিখতে হবে নেম ইন ফুল ঠিক আছে দেখুন এখানটা লেখা আছে লিভ ওয়ান বক্স ব্ল্যাঙ্ক বিটুইন ফার্স্ট নেম মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম মানে আপনার নাম লেখার পর একটি ঘর ছেড়ে তারপরে আপনার যদি মিডিল নেম থাকে আপনি লিখবেন তারপরে একটা ঘর ছেড়ে আপনি আপনার টাইটেলটা দেবেন বা লাস্ট নেম আমার যেমন লেখা আছে নাম তারপর একটা ঘর ছেড়ে আমি আমার টাইটেলটা দিয়েছি তারপর এখানে আপনার একটি ফটো আপনার একটি ফটো এখানে আপনি পেস্ট করে দিলেন আচ্ছা তারপর এখানে লেখা আছে দেখুন নেম টু বি এম্বোসড অন দ্য কার্ড ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ক্যারেক্টার মানে আপনি আপনার এটিএম কার্ডে যদি কোনো নাম লেখাতে চান বা যে কোনো কিছু লেখাতে চান সেটা পঁচিশটা অক্ষরের মধ্যে থাকতে হবে সেটা আপনি এখানে লিখে দেবেন আমি যেহেতু আমার নামটাই লিখতে চাই তাই আমি সেই জন্য আমার নামটা লিখে দিয়েছি আচ্ছা তারপরে কি আছে দেখুন তারপরে আপনি করবেন প্রাইমারি অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট টাইপ আমার যেহেতু সেভিংস আমি এসবি করে দিয়েছি এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে পারেন কারো যদি সেকেন্ডারি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটি সেইভাবেই করে দেবেন আচ্ছা তারপরে আছে দেখুন মেলিং অ্যাড্রেস এখানে টিক দিতে হবে রেসিডেন্স আছে অফিস আছে বিজনেস আছে আমি এখানে রেসিডেন্স দিচ্ছি কারো যদি অফিস থাকে অফিস দেবেন তারপরে কারো যদি বিজনেস থাকে তাহলে বিজনেসটা দিয়ে দেবেন এখানে আমি লিখেছি ভিলেজ প্লাস পোস্ট আমার যে পিনডিরা আমি লিখেছি এখানে ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট আমি লিখে দিয়েছি এখানে পিন নম্বর আপনি আপনার পিন নম্বরটি দেবেন এখানে ফোন নম্বর আছে আপনি আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন এখানে মোবাইল নম্বরের অপশান আছে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন অবশ্যই মোবাইল নাম্বারটি দেবেন ওই মোবাইল নাম্বারটি যেন ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে আপনার সুবিধা হবে আচ্ছা ইমেল আইডি আপনার যদি কোনো ইমেল আইডি থাকে অবশ্যই আপনি এখানে একটি আপনার আপনার ইমেল আইডিটি দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা তারপরে ডিক্লারেশান আছে আপনি এগুলো পড়ে নেবেন পড়ে নিয়ে এখানে একটি ফুল সিগনেচার আপনি আপনার করে দেবেন আর এখানে আছে স্পেসিম্যান সিগনেচার এখানে শর্ট বা সিগনেচার আপনি করে দেবেন আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে

সেক্ষেত্রে আপনার ধরুন ডিক্লারেশন বলুন তারপরে আপনার ব্যাংকের যে নিয়ম কারণ আছে সেগুলি বোঝার জন্য আপনাকে একটি ব্যক্তির এখানে সই করাতে হবে যে ইংলিশ জানে মানে এটা আর কি বোঝাতে চাইছে মানে আপনি ধরুন ইংলিশ জানেন না সেক্ষেত্রে ওই ব্যক্তি আপনাকে ইংলিশ মানে সব আপনাকে নিয়ম জানিয়ে দিয়েছে বা আপনি সেই নিয়মটি বুঝেছেন তাই জন্য নেম অফ ইংলিশ নোইং আম যে ইংলিশ জানে তার একটি সই তার এখানে অ্যাড্রেস অফ উইটনেস এখানে তার একটি অ্যাড্রেস দিয়ে দেবেন এবং সিগনেচার অফ উইটনেস এখানে তার একটি সই করে দিতে বলবেন মানে যে ব্যক্তি আপনার ইংলিশ জানে বা বুঝেছেন সেক্ষেত্রে আপনি তাকে দিয়ে এগুলো করাবেন আর আপনি যদি ইংলিশ জেনে থাকেন বা নিয়মকানুন জেনে থাকেন তাহলে এগুলি আপনি ছেড়ে দেবেন এটা করার দরকার নেই আচ্ছা তার অপর প্রান্তে কী আছে আমি দেখে নিই আচ্ছা অপর প্রান্তে আছে পার্সোনাল ইনফরমেশান দিস ইনফরমেশান ইজ অপশনাল এটা আপনি করতেও পারেন না করতেও পারেন আচ্ছা আমি তো এগুলো দেখিয়ে দিই আচ্ছা আপনার স্ট্যাটাস কী আছে সিঙ্গেল ম্যারেড না আদার আমি যেহেতু সিঙ্গেল আমি সিঙ্গেল দিয়েছি যারা ম্যারেড হবেন তারা ম্যারেড করে দেবেন এডুকেশান কোয়ালিফিকেশান এখানে আমি যেহেতু গ্রাজুয়েট আমি গ্রাজুয়েট দিয়েছি কেউ যদি পোস্ট গ্রাজুয়েট হন প্রফেশনাল হন ইলিটারেট হন আপনি সেগুলি করবেন তারপরে হচ্ছে অ্যানুয়াল ইনকাম অ্যানুয়াল ইনকামে অনেক কিছু আছে দেখুন বিলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লাখ আইগুলো আপনি দেখতে পারেন আমি যেহেতু স্টুডেন্ট এখনও তাই আমি বিলো ফিফটি হাজারই দিয়ে দিয়েছি তারপরে লেখা আছে ডেবিট কার্ড অফ আদার ব্যাঙ্ক হেল্ট মানে আপনার কি অন্য কোনো ব্যাঙ্কে ডেবিট কার্ড আছে প্রাইভেট ব্যাঙ্ক আছে ফরেন ব্যাঙ্ক আছে ন্যাশনালাইজড ব্যাঙ্ক আছে আরআরবি আছে কোঅপারেটিভ আছে আদার নট হেল্ড মানে নেই আপনারা যদি কোনো থাকে ইয়েস করবেন না থাকলে নট হেল্ট করে দেবেন তারপর আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আপনি কি এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড হাউস ওয়াইফ রিটায়ার্ড আদার্স আমি যেহেতু স্টুডেন্ট আমি স্টুডেন্ট দিয়েছি এগুলোর মধ্যে আপনি যেটি হবেন তাতে টিক দিয়ে দেবেন আচ্ছা তারপরে আছে ইফ এমপ্লয়ি প্লিজ স্পেসিফাই সেক্টর মানে আপনি যদি কোনো কাজ করেন কোন সেক্টরে কাজ করেন পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর মাল্টি ন্যাশনাল সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট না আদার্স আপনি যে গভর্নমেন্টের আন্ডারে বা যে সেক্টরে কাজ করেন সেটি আপনি এখানে দেবেন তারপরে আছে এমপ্লয়ার নেম এখানে আপনি নামটা দিয়ে দেবেন ডেজিগনেশান মানে আপনার কি পদ আছে সেটাও দিয়ে দেবেন আচ্ছা এমপ্লয়ার অ্যাড্রেস অ্যাড্রেস ডিস্ট্রিক্ট এগুলো সব দিয়ে দেবেন আচ্ছা যদি আপনি প্রফেশনাল হন বা সেলফ এমপ্লয়েড হন তাহলে কী করেন সিএ ইঞ্জিনিয়ার ডক্টর লয়ার কনসালটেন্ট ঠিক আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ট্রেডার এগুলো আপনি যেটা হবেন সেটা করে দেবেন আর যদি আপনি বিজনেসের মধ্যে থাকেন ইফ ইন বিজনেস তাহলে কোন বিজনেস পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড পার্টনারশিপ না যেটা আছে আপনি সেটা করে দেবেন আচ্ছা এরপরে যেটা আছে দেখুন এটা লেখা লেখা আছে ফর অফিস ইউজ অনলি সেক্ষেত্রে আমরা এখানে কিছু করবো না তাহলে আমাদের ফর্মটি ফিল করা হয়ে গেল আশা করি আপনি আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকানটি ক্লিক করে দেবেন আর অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ